বাগদাদর জমিনত পাশাপাশি দুও ফ্যামিলি উগ্গলদে মুসলিম পরিবার মুসলমান পরিবারের পার্শ্বে ওলদি ইহুদির ঘর ইহুদির ইহুদি ওলদে আল্লাহর জগত মুসলমান হলর সবচেয়ে বড় দুশমন আল্লাহর কোরআনে হদে লাতাজিদান্নাসা আদাবত লিল্লাজিনা আমানু ইমানদার হলর সবচেয়ে বড় দুশমন বেশি শত্রুতা যারার অন্তরত আছে এগুলোর যে ইহুদি সম্প্রদায় লতা জিদান্না আসাদান্না আছে আদাবতা লিল্লাজিনা আমানুল ইহুদা ইমানদার হলর সবচেয়ে বড় শত্রু মানুষের মধ্যে হারা ইহুদিও তো মুসলমানিবের গড়র পার্শ্বে হার ঘর আছিল ওই উন অরানু গিগি আয়ুন অরান নেই মুদি দাঁত তো আর বেসরানু গিগি একখানা আর সহজ হইতে গরিন্ন হরিবেন না নাকি গুসন দে রাগ্যর জন্য হন মুসলমানের গড়র পার্শ্বে হার ঘর ইহুদির ঘর এখন মুসলমানই বাবা সুন্নি মুসলমান কি মুসলমান সুন্নি মুসলমান এ প্রত্যেক বছর রবিউল আব্বাল শরীফ আইলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে আর নবীর মহব্বতে এই বছরও ইবে দুমদাম করে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে হানাফিনিয়া আর নবীর জীবনী আলোচনা মিলাদ কিয়াম সালাত ও সালাম ব্যাকরণের মধ্যে উগ্র আনন্দ ঘন পরিবেশ উগ্র উৎসব উৎসব বাপ মিলাদুন নবী উপলক্ষে ইন ওই পার্শ্ববর্তী গড় ইহুদির বউয়ে খেয়াল করেন ইহুদির বউয়ে তো জামাইতে ভুসল রেডি কি হদে এড়ে তো জামাই গদে এবার রবিউল আব্বাল মাস রবিউল আব্বাল মাস মুসলমান হলর নবী দুনিয়াত আগমন গিরগি ইটা লাই রবিউল আব্বাল আলী মুসলমান হলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে ইতেরো হামিয়ান গর দেরি ইতেরো হামিয়ান করে তো ইয়ান যত হই মাইফত আর মিলাদুন নবীর অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান যেতে হই মাইফর অন্তরত আরো একখানা সাইবেললে আগ্রহ বাড়ি গি তো দূর তাইতে খাবদি খাবদি মিলাদুন নবীর অনুষ্ঠান সার নবীর অনুষ্ঠান এবং এর কি আলোচনার কিছু 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 মাইফ হয় উনের সুবহানাল্লাহ হইবেন না উনতে উনতে মাইফর অজান্তে অনিচ্ছায় মাইফর অন্তর ভিতর আন নবীর প্রতি নবীর মিলাদের প্রতি একখান মোহব্বত সৃষ্টি গিয়ে সুবহানাল্লাহ ইয়েন কি জামাইরে কইতেন না ইয়েন জামাইরে হইন না পারে কারণ ইহুদি সম্প্রদায় হইলাম যে মুসলমানের বোধ বড় কি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বিবি হযরত সাফিয়্যা বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবো ইহুদির মাইফা আরেক ইহুদির বউ বিয়ে শাদী একদিন নিজর স্বামীর কাছে কান স্বপ্নর কথা বয়ান করের কি বয়ান করত দে স্বামীর আজ অদ্ভুত একখান স্বপ্ন দিলাম কি দিলাম তো বুঝিন না ফারের হদে কি দেখো দে তুই অথচ প্রাণর চাইতে বেশি মোহাব্বত কর দে বউ ইহুদি অলর মধ্যে ইবে বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হওয়া সম্ভ্রান্ত
ইবেতুন বড় সম্ভ্রান্ত ফ্যামিলির আর কোনো মাইফোন আসিল ও স্বামীও বেশি দেয় বাপও বেশি দেয় ফারা প্রতিবেশী বিয়া কোন সফিয়ারে আলাদা স্নেহ গত্য ভক্তি গত্য এন সফিয়া নিজের স্বামীর কাছে স্বপ্ন ইয়ান বয়ান করের স্বপ্ন ইয়ান কি স্বপ্ন দেখ তুই স্বামীরে আয় স্বপ্ন দেখি দি আয়ার গড়ের মধ্যে বল আকাশর পূর্ণিমার চান হঠাৎ দেয়ার খোলর মধ্যে আইগি আকাশর চান আর খোলত ইয়ান দেখি দে গুমুত খড় দেখি দে স্বপ্ন ইয়ান বয়ান করতে দেরি নেই গোসায় তাই নেভারে স্বামী হজরত সফিয়ার ঠাস করে সোয়ার মসজিদে মুকুত পর্যন্ত দাগি আরো কি হর আর গর তাই আর ফরি আর খাই মদিনার বাদশারে স্বপ্ন দেখ দেনা মদিনার বাদশারে স্বপ্ন দেখ দেনা তাহলে ইহুদিও বুঝি গিয়ে দে আকাশের চন্দ্র আর কেউ ন আকাশের চন্দ্র হইলে মদিনের সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হলুদ আকাশের চন্দ্র আইসে মানে একদিন তোমার এই হলুদ মধ্যে নূরানি নবী আইব দে এটা কোনো সন্দেহ নাই ইতালে গোসাগরি ওয়ারে ওয়ারে তাপ্পল লাগাই দিয়ে নাউজুবিল্লাহ ইহুদি হল উন এল্লে বর্বর জাতি তাহলে বইবেতে মিলাদর মোহব্বত অন্তর ঢুকিল দিন তু গিয়ে মিলাদ নবীর রজনী গেল গভীর রাজ্যে তুই ইটানার দুমদাম আওয়াজ যেতে শেষ ইহুদি ইহুদির পরিবার গুম যেতে গিয়ে গুই হঠাৎ মধ্যে দেহে দে বো গুমুদ মধ্যে স্বপ্ন দেহে দে বড় সুন্দর একখান মাহফিল বড় সুন্দর একখান ওই মাহফিলের জিবে মধ্যমণি এত সুন্দর এত আকর্ষণীয় এত দিলকশ অন্তর ঠানে দে ইবেতে মনে হদ অটোমেটিক যে ইবের সালাম করি বেল্লাই কিন্তু মনে মনে চিন্তা করে দে আয় তো ইহুদি আয় কি ইহুদি এখন আজ সালাম ইবে লননি আয় সালাম দিলে কইল্লর অবশেষে নিজের নিয়ন্ত্রণে রাইন না পারে এক পর্যায়ে যায় ইবেরে সালাম দিফিলি সুবহানাল্লাহ সালাম কি গজ্জি দিফিলি ওই সুন্দর ব্যক্তি বেকদবা তুই যেতে সালাম দিও আর সামনে যেতাইছো এখন তোমার ভিতর আর কুফুরের কালিমা তান্য ফারিব আয় আন নবুতর নূরুর ও ঝলক যেত তোমার উৎফুজি ফরিদ একখান আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইবেত ইনসলদ গুমুত গুমুত মানুষের নিয়ন্ত্রণ না থাকে নিয়ন্ত্রণ হারা অবস্থায় ও ইবে হই মুখমুখে ফরি দিয়ে কালমায় শাহাদত হঠাৎ করে গুম ভাঙে গিয়ে গুমুত উড়িয়ে রে এখন ইবে লড়া সরা ঘরের ছটপট ঘরের উড়িয়ে রুমের ভিতর ইকে পাইচারি ঘরের এখন ইবের লড়া সরা দেখি জামাইও গুমুত্তুন উড়ি জামাইও গুমুত্তুন কিরে 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 তুই এত রাত ঘুরে গুম গেইও গুম দৈত্য আবার উড়ি গেল কি অশান্তি লাগেন না হতেন না কি সমস্যা ই দে শরীরের কোনো খারাপ লাগেন না মাথা ব্যথা করেন না হতে না তো কি বউ তো নখর বউয়ে নখর মনে মনে চিন্তা করে দেখুন গুমুত দিলাম ইয়া খাই মুসলমান না ইহুদিও তো বুঝিন না পারে ইয় বুঝিন না পারে আর এই ঘটনা ইয়ান জামাইরে হর কেন আচ্ছা একবার দুইবার তিনবার কুটে কুটে ফুসল লইয়ে বউয়ে খনবতে ইয়ান কিনা করেন তো জামাইয়ে ঘর দে
তুই আত্মন কথা লুকাইতে গেলেগ্য, তুই আত্মন কথা লুকাইতে গেলেগ্য। যেই রহমতুল লিল আলামিন মাহবুব রব্বুল আলামিন নবী গুমুর মধ্যে তোমারে কালমা ফরাই মুসলমান বানাইয়ে ওই নবী আরো কালমা ফরাই মুসলমান করে দি, এই নবী আরো কি করে দি, আহা মুসিবত মে জুকামায় গুনেগারোঁ কো বখশায়ে ওয়া এক ফখর রসুল মাহবুব রব্বিল আলামিন দেকা সালাতু নিয়া তাহলে অনেক সময় আন নবীর কথাবার্তা উনি অনেকর অন্তরত অজান্তে নবীর প্রেম প্রেমর ঝলক আই পরে এতেইবে অন্তরে মুসলমান ওই বেল্লাই ছটপট করে, কিন্তু পারিপার্শ্বিক অন্যান্য অবস্থা এখন আয় মুসলমান হলি খাইম কি সল্লুম কি গরগুম কি মা বাপের সম্পত্তি তোর মারম করে দিব মুসলমান কেন, এই লেগতির বাজে চিন্তার কারণে অনেক মানুষ কি অন্য পারে। আর বন্ধুর দুয়ার তাহলে আয় একবারে কি খাসে তুই তাহলে ডক্টর ইকবাল হদে বা মোস্তফা বারসা খেসারা হনবত কষ্টমিষ্টি করি নিজের নবী মোস্তফার দরবার পর্যন্ত ফস দি হামাউস তোলে সম্পূর্ণ দিন ইবে ফেগি জীবে নবী পর্যন্ত হচ্ছে। আর যদি নামাজ দ্বারায় কোরআন দ্বারায় খেরাত দ্বারায় ইসলামের সম্মেলন দ্বারায় বিভিন্ন আচার আচরণ দ্বারায় স্বভাব চরিত্র দ্বারায় নবী পর্যন্ত পৌঁছিন্ন ফেললে ডক্টর ইকবালে ফরমাদ্দে তো তামামে বুল হাবিস ইবে মুসলমানে জিঙ্গজি আবুল হাবে জিঙ্গজি দোনের মধ্যে কোনো ফরক নাই কোনো ফরক। প্রিয় হাজরিন আর দেশের বিভিন্ন মূলে মিলাদ নবীর বিরোধিতা করতে যায় এ কথা কয় যে আবুল আহাব মিলাদ নবী গজ্জে দে দোজখত গিয়ে সিরত নবী গলি ব্যস্ত যেত নাউজুবিল্লাহ না মিলাদ নবী গজ্জে দে খড়ে গিয়ে দোজখত গিয়ে সিরত নবী গলি বাইফুত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সরদার ইবে তো সিরতুন নবী ব্যাখ্যান পালন করছি সিরতুন নবী নামাজ ফজি ফরগে না পরে ফরগে দে খাড্ডা দু তিয়াই আবু বকর সিদ্দিক ডা হু দি তিয়াই হার ফিসি দি ফজ দে ডক্টর খলিল শাহর ফিসি দেন আল্লাহর পেয়ারা রসুলের পিছনে ফরগে দে যার পিছনে নামাজ ফল্লি কবিরে গুণদ্দ মাফ হয়ে যাগুই ওই নবীর পিছনে নামাজ ফজি নবীর ওয়ারে বই ইফতার গজি রোজা রেখে নবীর সঙ্গে জেহাদর ময়দানের মধ্যে গিয়ে অ মাথা টুফি আছিল দাঁড়িয়ে আছিল নবীর স্বভাব চরিত্র সিরত নবী বলতে তোমারা জেগিম বুজর এগিম ব্যাক আব্দুল্লাহ ইবনে উবাই পালন গজি ব্যস্তত গেই না ব্যস্তত গেই না দোজক দোজক দ খন্নানত আবু লাহাব খন্নানত যাবে দোজক ইয়ান আল্লাহ নির্ধারণ করে ন দে কিন্তু এই সিরত নবী পালন গজি দে মুনাফিক ইবেল্লাই দোজক আল্লাহ নির্ধারণ করে দি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার দোজকর সাতখান তবকা একখান নিচে একখান একখান নিচে একখান যত নিচুর মিকে যাইব তত আজাব বেশি তত কষ্ট বেশি সর্বনিম্ন জায়গা জিয়েন ইয়েন বুদে মুনাফিকুর এস্তান অথচ তেত সিরত বেকিন পালন করছি তোর সিরত পালন করন মিলাদ পালন করন ইয়ানোর দ্বারায় মানুষ ব্যস্ত অভিবদ্ধ নৈবদন ব্যস্ত অন্ন নির্ভর করিব দে আন্ন বিরোধ ইমান আনন এবং নোয়ান অনুরূর নবীর ইমান এমনি ইবে যত অপরাধী হইব একদিন না একদিন খরচ হইব
ব্যস্ত যাবে আর যার নবীর ঈমান নাই দুনিয়াত বালা হামজে তিন গরিবে গরক নবীর সিরত একখান একখান তয়তে ব্যাকিন পালন করল এটা হলো দিন ব্যস্তর মুখ দেখতনো ব্যস্ত ফন ফন নির্ভর গরিবদে নবীর আল্লাহ ঈমানের সম্পর্ক তাহন রুদ এই ঈমানের সম্পর্ক নবীর নবী নবী অনে উম্মত অনর মধ্যে যে গিরে আছে ঈমানি গিরে ইয়ার নাম আকীদা আকীদা বা আকদুনুতুন আকদুন মানে কি গিরে নবীর যে অনর লোক গিরে আছে এই গিরেই বল দেখি আকীদা খুদুন হয় সুন্নি হলো আকীদার কথা হয় আকীদার কথা হয় ও বা গিরেই বে তুমি নিবে খুলি গেলে বে শেষ গিরেই বে ছুটি গেলে দেখিন শেষ তাই আল্লাহ খুদ বন্ধু অনর হাসায় আয় খুদা তো আলি ফাইন্নি করিম আয় একেবারে হাসে আল্লাহ আর কবুল করক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা